দুদিন থেকে ভিডিও করার সময় ঠিকঠাক চুলটা উঠছিল না, তাই আজকে শ্যাম্পু করে বসলাম। জোকস পার্ট গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, আর আজকে যে ভিডিওটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মুভি সং, শাহেনশাহ মুভি থেকে নেওয়া, 2019 রিলিজ করেছিল। আর অভিনয়ে আছে সবার প্রিয় শাকিব খান এবং নুসরাত ফারিয়া। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আরও কথা হবে, চলো। প্লেব্যাক সিঙ্গারের নাম বলতে ভুলে গিয়েছিলাম, শাবি এবং কোনা প্লেব্যাক সিঙ্গার। ডান্সের জন্য বেস্ট এই গানটা গাইস, পুরো এনার্জিতে ভরা একটা ভিডিও দেখলাম, মানে গানটাই পুরো এনার্জিতে ভরা। শাবি এবং কোনা খুব সুন্দর গেয়েছে, তার সাথে কস্টিউম বলো আর ফিল্মিং বলো, তারপরে কোরিওগ্রাফি বলো, খুব সুন্দর হয়েছে এবং ডান্স স্টেপ অসাধারণ। তবে কিছু জায়গায়, কিছু খুব অল্প জায়গায় আমার মানে ওই সাবন্তীর কোকাকোলা গানটা নিশ্চয়ই তোমরা দেখেছো এবং সেই দৃশ্যটা কিছু কিছু সময় আমার সামনের চোখে ভেসে উঠছিল, কস্টিউম এবং ডান্স স্টেপে মানে কোরিওগ্রাফিতে। তো এছাড়া আমার কিন্তু বাদবাকি সব খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তার অ্যাকচুয়ালি এখন প্রচুর পরিমাণে খরচ হচ্ছে একটা গানের পিছনে, মানে সিনেমায় যা খরচ হচ্ছে তার একটা বিরাট অংশ কিন্তু মানে গানের পিছনে খরচ করা হচ্ছে, বা গানের ফিল্মিংয়ের পিছনে খরচ করা হচ্ছে। যখন কিছু কিছু সময় এমনও দেখা গিয়েছে, মানে টলিউডেও আমি দেখেছি যে পুরো ফিল্মটাই শ্যুটিং হয়েছে মানে দেশে, এবং কিন্তু মানে ওর গানের দৃশ্যটা শ্যুটিং হচ্ছে বাইরে কোনো দেশের লোকেশানে।
তো এই ব্যাপারটা লক্ষ্য করা গিয়েছে এবং গানটা সত্যি এনার্জিতে পরিপূর্ণ ছিল আর নাচতে ইচ্ছে হচ্ছিল আমার, কিন্তু সম্ভব নয় তোমরা বুঝতে পারছ। পরে শুনে হয়তো আমি একা থাকলে অবশ্য নাচতেও পারি। তো যাই হোক, খুব সুন্দর একটা গান শুনলাম, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। গানটা অবশ্যই খুব সুন্দর। তবে আরেকটা কথা বলতে চাই, যেটা সেটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশের সিনেমা দেখতাম, মানে নাইনটিজের বলছি বা নাইনটিজের শেষের দিকে, শুধু বাংলাদেশেই নয় আমাদের এখানেও টলিউডের গানেও কিন্তু একটা মানে ডিমোশন দেখা গিয়েছিল, মানে সেই কোয়ালিটি কিন্তু ছিল না। তোমরা কিছু আমাকে গান সাজেস্ট করেছিলে, সেই গানগুলোর কথা আমি কিন্তু বলছি না। সেই গানগুলো কিন্তু আমার খুব সুন্দর লেগেছে এবং সেটা এইটিজের, আমার মনে হয় এইটিজ মানে প্রথম দিকে শুরুর দিককার, কারণ ওই আমাদের এখানে যখন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এনারা ছিলেন, তো তখনকার গান আমার মনে হলো। এবং সত্যি বলছি, সেই একই কোয়ালিটির গান কিন্তু আমি শুনলাম মানে ওই অনুপম মিউজিকের ইয়েতে, কিন্তু মানে আমার লাকটা খারাপ যে আমি সেগুলো আপলোড করতে পারলাম না, কপিরাইট স্ট্রাইক দিচ্ছিল। যাই হোক, কথায় ফিরে আসি, তো এই টাইমটুকু কিন্তু মানে নাইনটিজের শেষের দিকে কিন্তু প্রচুর খারাপ দিকে গিয়েছিল গান, আর সিঙ্গারও আমার খুব একটা পছন্দের ছিল না। যাই হোক, তারপর থেকে কিন্তু প্রচুর একটা বড় একটা গ্যাপ গিয়েছে এবং তারপরে এখন যখন দেখছি বাংলাদেশের সিনেমা বা আমাদের এখানকার সিনেমার গানগুলো, প্রচুর পরিবর্তন হয়েছে, প্রচুর রেভলিউশন হয়েছে এবং অনেকটা মানে জায়গায় চলে এসেছে। আমি ক্লাসিক যেগুলো আছে তাদের সাথে এখনকার তুলনা করছি না, কারণ তাদের সাথে তুলনা করা যায়ও না। সে গানগুলো একটা আলাদা লেভেল আছে, তারা লিজেন্ডরা গেয়ে গিয়েছেন, তো যাই হোক তাদের সাথে তুলনায় নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই গানগুলো যেগুলো আমি নাইনটিজের শেষের দিকে বলছি, আমি টলিউডের কথা বলছি আর বলিউড নয়, টলিউড এবং ঢালিউডের কথা বলছি, শেষের দিকের গানগুলো কিন্তু আমার পছন্দের ছিল না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর সাথে সাথে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং শেষের দিকে যে কথাগুলো বললাম তার জন্য কিছু খারাপ মনে করো না এবং মন খারাপ করো না। আমি যেটা ফিল করেছি সেটা বলেছি, কিন্তু সত্যি বলতে এখন খুব ভালো ভালো সিনেমা এবং কন্টেন্ট তৈরি হচ্ছে, গান তৈরি হচ্ছে। যাই হোক, আমার ভিডিওটা শেয়ার করো এবং নোটিফিকেশান বেলটাও বাজিয়ে রেখো, যাতে পরবর্তী ভিডিওটাও তোমরা দেখতে পাও। তো চলো।